নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ ফাদার্স ডে। তবে ফাদার্স ডে বা মাদার্স ডে বলে কিন্তু নির্দিষ্ট কোনো দিন হয় না, প্রতিদিনই আমাদের কাছে ফাদার্স ডে আর প্রতিদিনই আমাদের কাছে মাদার্স ডে। কিন্তু বর্তমানে একটা দিন নির্ধারিত হয়েছে, সেই হিসাবে আজকে আমিও আমার বাবার সাথে রান্না করছি। বাবার সাথে রান্না করা কিন্তু আমার বিয়ের পর থেকে, বাবার থেকে অনেক কিছু আমি শিখেছি, তাই তো শিখেছি। সব থেকে বিশেষ করে বাবার থেকে রান্না শিখেছি হচ্ছে রুটি করা। রুটি করা আমি জানতাম, কিন্তু পারফেক্ট গোল হতো, তবে রুটিগুলো রাখার পর মাঝখান থেকে এরকম উঁচু হয়ে যেত। সে একদম সমানভাবে পারফেক্টভাবে কী করে রুটি করতে হয় বাবা আমাকে শিখিয়েছে। বাবা কিন্তু দারুণ রুটি করে আর তার সাথে দারুণ রান্না করে। আজকে বাবাই রান্না করবে। বাবা, তোমার নাম বলো, পরিচয় দাও। নমস্কার, আমি সুভাষ ব্যানার্জি, কল্যাণীতে থাকি। আর ইতিমধ্যে আপনারা তন্নির পাকশালা যে এটা রয়েছে সেটা সম্পর্কে আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আজকে অনেকটা এগিয়ে গেছে। আমি আশা করব আগামী দিনেও যেন এইভাবে তন্নির পাকশালা আরও এগিয়ে যায় এবং সকলের সহযোগিতায় আরও ভালোভাবে গড়ে উঠতে পারে। নমস্কার। আজকে কী বানাবো তাহলে? ওই আলু দিয়ে একটা চপের মতো বা আলু দিয়ে আলুনি এইরকম একটা কিছু তৈরি করবো আর কি। আচ্ছা, আলু দিয়ে যেরকম কি বেগুনি বা কুমড়োনি যেরকম হয় একটা জিনিস আমরা করবো আজকে। ঠিক আছে, চলো তাহলে আলুটা প্রথমে ছুলে নি। আমি ছুলবো না, তুমি ছুলবে আলু? ছুললেই হলো, দাও আমাকে, দাও আমি ছুলতে পারি। তোমার ছুল, তুমি ছুলবে? ঠিক আছে, ছোলো আলু, ছোলো কোথায় সে? বাবা আসলে বটি দিয়ে আলু ছুলতে কিন্তু বেশি অভ্যস্ত, এইসব পিলার টিলার দিয়ে বাবা অতটা ছুলতে পারে না, তবে মাঝে মধ্যে ছুলে ফেলে, তাই তো? মাঝে মাঝে করি, অবশ্য করি না যে তা নয়। তবে বটি দিয়ে বেশি অভ্যস্ত, এটা একটু অন্য ধরনের, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তিনটেই কেটে, হ্যাঁ বেশি কাটছি না। আলুগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি, একটু মোটা, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। বাবা দেখো ঠিক হচ্ছে তো কাটা, এই যে এই রকম। এইভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। অল্প একটু লবণ মাখিয়ে নিচ্ছে আগেই। তোমাকে বলতে হবে, আমি বললে হবে না? প্রথমে একটু নুন দিয়ে মেখে নিলাম এগুলো, না আলুগুলোকে ধুয়ে নিয়ে তারপরে, হ্যাঁ আলুগুলোকে ধুয়ে নিয়ে ভালো মতো নুন দিয়ে মেখে নিলাম। নাও কত, এক কাপ বেসন এর মধ্যে দিয়ে দিলাম, তারপর সামান্য নুন, আন্দাজ মতন নুন, আন্দাজ মতন নুন দিলাম। লঙ্কা দিলাম কিছু, চিলি ফ্লেক্স অল্প কিছু দিলাম। এবারে জল দিয়ে একটু হলুদ দেবে তো, সামান্য হলুদ, একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য। প্রথমে এক কাপ বেসন, তারপরে কালো জিরে এবং শুকনো লঙ্কা মিশানো হয়ে গেছে ভালো করে, ভালো করে মিশিয়েছি না। এবারে জল দিচ্ছি পরিমাণ মতো, অল্প অল্প জল, বেসনটাকে যত ফোটানো হবে তত সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে। কি সর্ষের তেল না সাদা তেল, কোন তেল দিয়ে ভাজছো? সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে এটাকে ভালো মতো গরম করতে হবে। একটু তেল দেবে না, ওতেই হবে। হুম,
তা এগুলো কি দিয়ে খাওয়া হবে? চা বসানো হবে কি? চা খাওয়া হবে? চা দিয়ে খাওয়া যেতে পারে, এমনিও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। বাবা দারুণ খুলেছে তো, এক্সপার্ট লোক। খুলবে না মানে? বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে আলুনি আর তার সাথে চা। গরম গরম আলুনি আর তার সাথে লেবু চা। দারুণ হয়েছে, একদম পারফেক্ট। নুন তার সাথে মুচমুচে হয়েছে, দারুণ হয়েছে। মানে বাবার রান্নার অবশ্য অতুলনীয়, ভীষণ ভালো হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। বাবা হোক মা হোক সকলকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ অল।